প্র্যাকটিক্যাল করো নাই? হ্যাঁ স্যার, আমাদের প্র্যাকটিক্যাল তো হয় নাই স্যার, এমনি অর্গানাইজ। তো ওই ফার্মাকোডাইনামিক্স যখন পড়ছিলাম তখন ও একটু পড়ছিলাম। তোমাদের পরীক্ষা কবে এটা কি শুনছো কিছু? না স্যার, কেউ বলে স্যার জানুয়ারি ফার্স্ট উইক, কেউ বলে স্যার এখনো কিছু বলে নাই, কেউ বলে স্যার ডিসেম্বরের লাস্ট এখনো কিছু উইক। বলে না, এখনো কিছু বলে না। স্যার ওই দিন নাকি ইয়ার মানে জিজ্ঞেস করছিল যে কয়েকজন ইয়া বললো যে আবার বিভিন্ন মেডিকেল কলেজে স্যার নাকি জানুয়ারি ফার্স্ট উইকের এগিয়ে দিয়েছে। এখন কিন্তু কলেজই তো খুলে নেই, এটাই তো বুঝছেন অফলাইনে যে ক্লাস হবে এটাই কিন্তু আমাদের। করে। আপনি স্যার ঢাকাতেও বা বিভিন্ন জায়গায় গেছেন স্যার, কলেজ খোলার ব্যাপারে কি স্যার কোনো না, কেউ কোন কথা বলেন না, খোলার ব্যাপারে কেউ কিছু জানে না। এখন আবার ভয় করছে স্যার, মধ্যে যদি আরেকটা ওয়েভ আসে তাহলে আবার স্কুল কলেজ সব বন্ধ করে দিতে হবে। স্যার একটু তো বাড়তেছে শুনলাম আবার স্যার, 850 করে ইয়া কি জানি দেখলাম যে স্যার কত করে জানি আক্রান্ত হইতেছে, 10 জন মারা গেছে। বাড়বে তো স্বাভাবিক, এটা তো বাড়বে, এটা তো আর মানুষের হাতে না, এটা প্রকৃতির নিয়মেই বাড়বে। এটা সেটা জানুয়ারি হইতে পারে, সেটা ফেব্রুয়ারি হইতে পারে, একটা পিক হবে, পিক হবে আবার স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ খোলা রাখতে পারবে, থার্ড ওয়েভের ইঙ্গিত দিয়ে রাখছে স্যার, সেকেন্ড ওয়েভ তো স্যার এবারে গড়ে স্পষ্ট। শুরু করে গেছে স্যার। হ্যাঁ সেকেন্ড ওয়েভের সময় তো স্যার এবার গড়ে 200 করে মারা গেছে। মারা গেছে, হ্যাঁ হ্যাঁ সেটাই। এই স্কুল কলেজ আবার বন্ধ করে দিবে, এই জন্য আবার খুলতে অনেক আবার ভয় পাইতেছে যে খুলবো আবার বন্ধ করে দিবে। তো খুলতে তো হবে, পরীক্ষাগুলো নিয়ে নিলে স্যার এই যে হ্যাঁ স্কুল কলেজ পরীক্ষাগুলো নিয়ে নিত, এগুলি কি ফাইল দাবি গুলো নিয়ে করছে? এই দেখো কালকে দেখ গিয়ে পরীক্ষা নিলাম ইয়াতে কুমিল্লা সেন্ট্রালে, ওইখানে গিয়ে স্যার ওই দেখি যে স্যার আপনাকে যে দেখলাম স্যার, ওই যে বই আনতে গেছিলাম যে স্যার, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখলাম তো তোমাকে। ওই দিন কেমন দিছে স্যার সবাই পরীক্ষা? পরীক্ষা খারাপ হয় নাই, পরীক্ষা ভালো হয়েছে। ম্যাডাম তো বলতেছিল যে প্রশ্ন নাকি স্যার সহজ করছেন আপনারা, কিন্তু সাপ্লি ব্যাচে যেরকম প্রশ্ন করে রেগুলার ব্যাচে এরকম হবে না, রেগুলার ব্যাচে আরো কঠিন করে প্রশ্ন করা হবে। রেগুলার ব্যাচে কঠিন হবে, রেগুলার ব্যাচে কঠিন হবে। ওই যে হাফসা আসছে না, হাফসা রেগুলার ব্যাচের ব্যাচের খুব টাইটে রাখে, কিন্তু সাপ্লি আসলে একটু লিভারে লিভারে হইলেও 100% আর 100% পাস করতো, কিন্তু মুখ না খুললে কিভাবে সম্ভব বলো? একজনের নাকি স্যার খারাপ হতো, একটা আপু বলতেছিল না খারাপ, হ্যাঁ একটা আপু বলতেছিল না নাকি এক বোর্ড খারাপ হয়েছে স্যার ওই দিন। না যে ওই সব রোগীটা ভালো হয়ে গেছে, হ্যাঁ ওই রোগীটাই আবার তারপর প্রফেসর আবদুল্লাহর কাছ থেকে উনি একটা ওষুধ দিচ্ছে, এক ওষুধ দেয় না, দুই ডাক্তার কি একই ওষুধ দিবে? হ্যাঁ না স্যার, দুই ডাক্তার কি একই ওষুধ দিবে? একই ওষুধ না ও দিবে, ওই ডাক্তার একটা ওষুধ দিলে রোগীটা ভালো হয়ে যাবে। দুইটা ডাক্তার দুই ওষুধ দিচ্ছে, দুইটা ওষুধে রোগী ভালো হয়ে যাবে। তাহলে কোন ডাক্তারটা ঠিক আর কোন ডাক্তারটা ভুল বলো তো? স্যার রোগী তো ভালো হয়েছে স্যার, তাহলে কোনটা ভুল বলবো? আচ্ছা রোগী না ভালো হইলেও কি প্রেসক্রিপশন ভুল সঠিক হইতে পারে না? পারে স্যার, পারে। রোগী ভালো না হইলেও তো প্রেসক্রিপশন ঠিক, ডাক্তার রোগী ভুল। হ্যাঁ ওই অ্যান্টিবায়োটিক দিয়ে রোগীর জীবাণুটা মরে না, এটা ডাক্তারের দোষ, কাজ আস্তে আস্তে দিকে দিকে করতে হবে। এমন কথা হইলো যে দুই ডাক্তার দুই ওষুধ চয়েস করবে, দুই ডাক্তার দুই ওষুধ চয়েস করবে। হ্যাঁ রোগ দুইটাতেই ভালো হয়েছে, তুমি যে পছন্দ করলা, তুমি তোমার কাছে ভালো মনে হয়েছে বলি তো পছন্দ করছো নাকি? তুমি একটা ড্রাগ দিলা, তুমি পছন্দ করে করে দিস, তোমার কাছে ভালো মনে হয়েছে। আর আমার প্রফেসর আব্দুল্লাহর কাছে ওইটা ভালো মনে হয়েছে ওইটা ও এখন যে তোমার পার্সোনাল প্রেফারেন্স না এটা, হ্যাঁ ব্যক্তিগত পছন্দ না এটা তোমার। হ্যাঁ জি স্যার, হ্যালো স্যার, ব্যক্তিগত পছন্দ এই জন্য যেটা বলা হয় পার্সোনাল ড্রাগ, প্রেফার্ড ড্রাগ, প্রায়োরিটি ড্রাগ। এই ড্রাগ মানে হলো পার্সোনাল ড্রাগ, প্রেফার ড্রাগ, বায়ো, এটাকে আবার প্রো ড্রাগ বললো না, এটা আবার প্রো ড্রাগ নাকি? হ্যাঁ
অনেকে পি ড্রাগ জিজ্ঞেস করি, বলে প্রো ড্রাগ বলা শুরু করে। পি ড্রাগ মানে পার্সোনাল ড্রাগ, প্রিফার ড্রাগ, প্রায়োরিটি ড্রাগ, মানে তোমার কাছে প্রায়োরিটি পাই এই রোগ ওষুধটা, তুমি এটাকে পছন্দ করো বা এটা পার্সোনাল ওপিনিয়ন যে এটা তোমার কাছে ভালো লাগে, এটা দিয়ে তুমি চিকিৎসা করতে প্রস্তুত। এটি হলো পি, হ্যাঁ বুঝতে পারছো, পি ড্রাগ কি পার্সোনাল চয়েস অফ এ ড্রাগ অফ এ ডক্টর, ড্রাগ একটা ড্রাগের প্রতি পার্সোনাল চয়েস, প্রেফার্ড ড্রাগ, প্রায়োরিটি। আচ্ছা এখন তোমাদের ইয়ে আছে না, মাহাদি আছে না আমাদের ফার্মাকোলজি ডিপার্টমেন্টে? হ্যাঁ উজ্জ্বল রেসিন, জি স্যার। কেন উজ্জ্বল রে যদি বলো যে অ্যান্টিরিক ফিভারের জন্য, টাইফয়েড এর জন্য একটা অ্যান্টিবায়োটিক দেন তো আমাকে, সে দিয়ে দিল একটা, হ্যাঁ তখন এটা কি পি ড্রাগ হবে? না স্যার। হ্যাঁ কেন হবে না, আব্দুল্লাহ তো দিচ্ছে, তুমিও দিছো, তোমারও পছন্দ, ওইটা ওর পছন্দ, জি স্যার হবে তো স্যার, হবে না, হবে না, তাইলে যদি হইতো তাইলে তো ইয়ারাও রাস্তায় যে ফল বিক্রি করে সেও ডাক্তারি করতো, তাই না? হবে না, সম্ভব কেন সম্ভব না, কারণ পি ড্রাগ সিলেকশন তুমি বলবা যে এটা আমার, এটা পি ড্রাগ, এটা হবে না। পি ড্রাগ সিলেকশনের একটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া গুলি ফুলফিল করতে, যদি ক্রাইটেরিয়া গুলি ফুলফিল করো, ক্রাইটেরিয়া হলো এক নাম্বার চয়েস দে বাইরে, ওটার ইফিকেসি আছে কিনা, ইফিকেসি ঠিক আছে, ইফিকেসি দেখ, দুই নাম্বারটা দেখবা সেফটি, এই ড্রাগটা সেফ কিনা, বুঝতে পারছো, ইফিকেসি দেখবা, দুই নাম্বার দেখবা সেফটি, সেফ কিনা, ইফিকেসি সেফটি, আর একটা হলো সুইটেবিলিটি, এটা সুইটেবল কিনা ওই রোগীর জন্য। যেমন মনে করো একটা রোগীর কিডনি নষ্ট আছে, এই রোগীটাকে এমন একটা ড্রাগ দেওয়া উচিত যেটা লিভার দিয়ে বাইল দিয়ে এক্সপ্লেট হবে, তাই নাকি? হ্যাঁ জি স্যার, কিডনি এক্সপ্লেট হবে, এরকম ড্রাগ দিলে তো ওর কিডনি এটা বেরোবে না, তাহলে ওইটা হলো তার জন্য সুইটেবল, রোগীর কন্ডিশনের জন্য সুইটেবল না, তাহলে ইফিকেসি এটার কার্যকারিতা আছে কিনা, সেফটি এটা নিরাপদ কিনা। মনে করো যে আমি একটা ওষুধ দিলাম, রোগ ভালো হইলো কিন্তু রোগী মরে গেল, তাহলে কি হবে? তাহলে স্যার এই ওষুধের আর দিয়ে পাওয়া হচ্ছে যে, তাই না, মানে সেফ কিনা এটা দেখতে হবে। আমি মেট্রো রেল করতেছি মানুষের উপকারের জন্য, ইফিকেসি আছে মেট্রো রেল, মেট্রো রেল করতে গিয়ে রাস্তা বন্ধ, এক্সিডেন্ট হয়, দিনে দুই তিনটা 400-500 লোক মারা যায়, এটা কি সেফ হইলো? এর চেয়ে তো মেট্রো রেল না করা ভালো, তাই না? যেই ভালো জিনিস করতে গিয়ে লোকের অসুবিধা হয়, মানে ওই ভালো দরকার থাকে না, নিরাপদ থাকে না রোগ, এই জিনিস আমাদের দরকার, তাহলে ইফিকেসি দেখতে হবে, সেফটি দেখতে হবে। রাস্তার মধ্যে চলতে গিয়ে দেখো না যে সেফটি ফার্স্ট কথাটা লেখা থাকে, আমি এটা করতেছি ভালোর জন্য, কিন্তু আগে সেফটি ফার্স্ট, এতে মানুষ চলতে গিয়ে উপর থেকে পড়ে আপনি ইট পড়ে একটা মানুষ মরে গেছে, এর চেয়ে আমার বাড়ি না করা ভালো, সেফটি আগে দেখতে হবে, সেফটি আর সুইটেবিলিটি, ওই রোগীর জন্য ওই কন্ডিশনে সুইটেবল কিনা। মনে করো যে একটা রোগী পাতলা পায়খানা হচ্ছে, এই রোগীটার জন্য মুখে ওষুধ খাওয়াটা কি সুইটেবল? হ্যাঁ না স্যার, পারেন্টারাল ওষুধ দিতে হবে, ওকে দিলেই তো বেরোয় যাবে, তাইলে ওর জন্য সুইটেবল কোনটা? একটা রোগীর সবকিছু ঠিক আছে, ইফিকেসি আছে, একটা ড্রাগের ইফিকেসি আছে, সেফটি আছে, সুইটেবিলিটি আছে, হ্যাঁ দাম হইলো, মনে করো যে একটা রিক্সা চালায় একটা লোক একটা ট্যাবলেট দিলে ট্যাবলেটের দাম 2 লাখ টাকা, দিনে দিন দেখাইতে হবে,
বুঝতে পারছো? জি জি স্যার, স্যার তাহলে তাহলে হবে কিডনি বিক্রি করে রোস্ট খাইতে হবে স্যার। কিডনি বিক্রি করেও পারবে না, এখন কিডনির দাম এত বেশি না। হ্যাঁ, তাহলে ইফিকেসি, সেফটি, সুইটেবিলিটি, কস্ট এফেক্টিভনেস, রোগীটা ওষুধটা কিনা খাইতে পারবে কিনা সেটাও দেখতে হবে। রোগীটা ওষুধটা কিনা খাইতে পারবে কিনা সেটাও দেখতে হবে। স্যার ওই যে ওই দিন ইয়া বলছিলেন যে দুইটা ইয়ার কথা, অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে একটা মাইন, আরেকটা বললেন যে স্যার একটা হচ্ছে যে বড় লোকদের জন্য, আরেকটা হচ্ছে যে স্যার। হ্যাঁ সেটাই, বড় লোকদের জন্য, যেমন ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের যদি এখন অ্যান্টিবায়োটিক লাগে তাহলে তুমি যত দামি পারো দিতে পারো, তার টাকার অভাব নেই, তার কোনো টাকার অভাব নেই, তাহলে যত দামি পারো দিতে পারো। কিন্তু তোমার কাছে তো আর সবসময় ওবায়দুল কাদের আসবে না, তোমার কাছে গরিব রোগীও আসবে, তখন তোমাকে প্রত্যেকটা জিনিসটা মাথায় রাখতে হবে। তুমি যদি সরকারি হাসপাতালে ডিউটি করো তাহলে দেখবা যে আগে ফ্রি সরকার সাপ্লাই দেয় না, ওই ওষুধগুলি আগে প্রেসক্রিপশন করার চেষ্টা করবা। যদি দেখো যে না এই ওষুধ দিলে ইফিকেসি নাই, সেফটিও নাই, তাহলে তো তাইলে তো আর কষ্টের দিকে দেখলে হবে না, তা নাকি, তাই নাকি? হ্যাঁ স্যার, সরকার দেয় যে এইসব ওষুধ গুলার ইফিকেসি বা সেফটি কেমন স্যার, যে বিভিন্ন ইয়াগুলো ভালো দেয় স্যার, খারাপ খেয়াল রাখুন, ওরা ওটা ওটা হিসাব করে দেয়, এমন ভাবে দেয় যে এটা দিয়ে 60% রোগীকে ভালো করা যাবে, আর বাকি যে 40% ওরা কি দেখা না, কিনতে পারলে মরে যাক, সবকিছু তো সরকার দেখতে পারবে না। হ্যাঁ, কিনতে পারলে কিনবে, না কিনতে পারলে মরবে, অসুবিধা নেই। এই যে স্যার এসেনশিয়াল ড্রাগ কোম্পানি যেটা বানায়, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি, যেটা 60% 60-70% রোগী যেন আমার ভালো করতে পারে, বাকি 40% এতগুলি আমার পক্ষে দেখা সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, এত কিছু আমার পক্ষে দেখা সম্ভব না, মরে গেলে কিছু করার নেই। ঠিক আছে, সাপ্লাই থেকে দেওয়ার চেষ্টা করবো, না হইলে আমরা দিলাম, না যদি না পারি তাহলে সেক্ষেত্রে আমরা দিলাম কম দামি ওষুধ, চেষ্টা বাইরে থেকে কিনতে হবে কিন্তু কম দামি। তারপরে আবার চেষ্টা করবো যে কম দামিও যদি না পারি তাহলে বেশি দামি বাধ্য হয়ে দিতে হবে, সেই ক্ষেত্রে ওই রোগীকে সাহায্য করার জন্য অনেক লোক আছে, সমাজে অনেক লোক আছে সাহায্য করবে, করতে পারলে করলো, না করতে পারলে মরে গেলো, এত কিছু দেখে দেখলে তো আমার জীবন চলবে না, চলবে? হ্যাঁ, রোগীর আর্থিক অবস্থাও যদি আমার দেখতে হয় তাহলে আমি ডাক্তারি করবো কিভাবে? হ্যাঁ বুঝতে পারছো, জি স্যার, সবকিছু দায়িত্ব নেওয়া যাবে না, তবে যতটুকু বিবেক খাটায় যতটুকু করা যায় আর দুনিয়ার সব দায়িত্ব নিয়ে খুব শান্তি নষ্ট হয়ে যাবে, মেন্টাল পিস নষ্ট হয়ে যাবে। যদি তুমি তুমি একটা একটা রোগী পড়ে গেছে, পরে এরকম একটা অবস্থা হয়েছে, তুমি তুমি চেম্বারে তুমি রোগী দেখতেছ, তোমার কাছে 50টা রোগী আছে, একটা রোগী মাথা আঘাত পায়ে পড়ে গেছে, পড়ে গেছে, ওকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে, তুমি চেম্বার বন্ধ করে রোগীদের কষ্ট দিয়ে এটাকে হাসপাতাল নিয়ে যাবা? হ্যাঁ, একে হাসপাতাল নেওয়ার লোক আছে, আরো তো লোক আছে, লোক আছে স্যার, তারা নিবে, আরো লোক আছে, আরো তো তারা নিবে, তুমি তোমার 60-70টা রোগীকে বন্ধ করে দিয়ে তুমি একটা একটাকে নিয়ে ছুটে গেলাম, তুমি ইয়া করতে বাঁচাইতে, এটা তো এটা তো ভালো কাজ না, মানে বিবেক খাটায় যতটুকু ভালো কাজ করা যায়। হ্যাঁ, তারপর আবার এটাও করা যাবে না যে ওই কোম্পানি তো আমাকে একটা এসি দিচ্ছে আমার চেম্বারে, ওই কোম্পানিটা না লিখলে তো হবে না, অতএব রোগীর ইন্ডিকেশন নাই আমি লিখতেই হবে, রোগীর ইন্ডিকেশন নাই ওকে খুশি করার জন্য আমাকে লিখতেই হবে, এটা কি ঠিক? না স্যার, না স্যার, এটাও ঠিক, ডাক্তাররা এখন তাই করে, ডাক্তাররা ম্যাক্সিমাম তাই করে। তারপর ইফিকেসি, সেফটি, সুইটেবিলিটি, কস্ট ইফেক্টিভ উপর ভিত্তি করে আমি ওষুধটা চয়েস করি, ক্রাইটেরিয়া গুলি বুঝছো, ক্রাইটেরিয়া অফ সিলেকশন অফ পি ড্রাগ, পি ড্রাগ কিভাবে সিলেকশন করবা, এর ক্রাইটেরিয়া হলো ইফিকেসি দেখবা, সেফটি দেখবা, সুইটেবিলিটি দেখবা, কস্ট ইফেক্টিভ দেখবা, এইগুলির মধ্যে মার্কিং করবা। একটা ড্রাগ মনে করো খুব ভালো, যেমন মনে করো সাপোজ তুমি ইয়া চয়েস করতে চাও, গ্যাস্ট্রিকের ওষুধ চয়েস করতে চাও, একটা রোগী আসছে তোমার গ্যাস্ট্রিক, তুমি চয়েস করতে চাও, তাহলে তুমি ড্রাগ সিলেকশন করবা, ইফিকেসি দেখবা, ইফিকেসি মনে করো তুমি চার ধরনের, তিন ধরনের ড্রাগ আছে, বিটা ব্লকার, সরি এইচ টু ব্লকার, পিপিআই আর অ্যান্টাসিড, এইচ টু ব্লকার, পিপিআই, অ্যান্টাসিড, ইফিকেসি কার বেশি বলতো,
পিপিএস কার বেশি স্যার? পিপিআই পিপিআই স্যার পিপিআই 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 রে দিবা 2 প্লাস আর কি স্টু ব্লকার কে 1 প্লাস আর এন্টার সিট কে 1 প্লাস কত বাইর কম করতে পারো তুমি তো তোমার তুমি নাম্বার দিবা তুমি এখানে টিচার তুমি যে কোনো নাম্বার দিবে তুমি পিপিআই কে 3 নাম্বার দিলা 3 প্লাস দিলা এই স্টু ব্লকার কে 2 প্লাস একটা সিট কে 1 প্লাস গেল ইফি গেছি সেফটি উল্টা বেশি সেফ তোমার কাছে মনে হয় পিপিআই পিপিআই সেফটি দিয়ে ভালো পিপিআই 3 টা দিলা ঠিক আছে স্টু ব্লকার সেফটা সেফটা 1 প্লাস আর এই এন্টার সিট 2 প্লাস তারপর ইউ স্টেপ সুইটেবিলিটি সুইটেবিলিটি মোটামুটি সব ইয়া পিপিআই তো ভালো সবচেয়ে এটা বুঝোই স্যার ইন্টারভেনাসলিও দেওয়া যাবে স্যার পিপিআই কি হ্যাঁ হ্যাপি পিআই ইন্টারভেনাস দেওয়া যাবে এটা শুধু দেওয়া যায় কিন্তু ওই এটা সিম্পলি মেটাবলিক অ্যালকালোসিস হয়ে যাবে এটা শুধু যদি আইভি দাও তাহলে মেটাবলিক অ্যালকালোসিস হ্যাঁ স্যার সেফটির ক্ষেত্রে কোনটাকে স্যার সবচেয়ে বেশি দিব স্যার এটা তো তোমার পার্সোনাল ড্রাগ এটা আমারে জিজ্ঞেস করো কেন তুমি দিবা না স্যার বললেন যে না স্যার পিপিআই এর ক্ষেত্রে অ্যান্টাসিড মানে অ্যান্টাসিড আর ইয়া পিপিআই টা কি স্যার সেম ক্যাটাগরিতে থাকবে স্যার সেফটির ক্ষেত্রে না না পিপিআই কে ভালো দিবা পিপিআই কে ফাস্ট বানাবা তোমাকে আগে থেকে রেজাল্ট তৈরি করতে বলে দেওয়া হলো পিপিআই কে ফাস্ট বানাইবা এস টু ব্লকার কে সেকেন্ড বানাইবা তারপরে অ্যান্টাসিড কে থার্ড বানাইবা এখন তুমি নাম্বার দাও তাহলে স্যার সবগুলোর ক্ষেত্রে এটাকে 2 প্লাস দিব ওটারে 1 প্লাস ওটারে 2 প্লাস এভাবে দিয়ে তুমি একটা নাম্বারিং করে দেখবা যে এখন হ্যাঁ হাজন যুক্ত হয়েছে হাজন যুক্ত হয়েছে হাজন যুক্ত হয়েছে যে এইটা বলে না সংসদে হ্যাঁ আগে থেকে ঠিক করে নিয়ে আসে আগে থেকে হিসাব করে নিয়ে আসে বিল পাস করাবে আগে কি বিল উৎপন্ন করবে আর কি কি বিল পাস হবে বিরোধী দলের কয়জন কয়টা ভোট আমরা পাবো তখন উত্থাপন করে তখন বলে সবাই হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে হ্যাঁ জয়যুক্ত এইখানে এরকম পিপিআই জয়যুক্ত হয়েছে পিপিআই জয়যুক্ত হয়েছে পিপিআই জয়যুক্ত হয়েছে ঠিক আছে পিপিআই এটা তাকে ঠিক ঠিকই করে রাখছে জয়যুক্ত করবা পিপিআই সবচেয়ে ভালো হইল গেল এখন পিপিআই এর মধ্যে আবার আছে না ওমেপ্রাজল পেন্টোপ্রাজল ল্যান্সোপ্রাজল ইসোমিপ্রাজল রেবিপ্রাজল তাই না হ্যাঁ জি স্যার জি স্যার এখন তুমি আবার নেও এখন আবার আরেকটা চার্ট করো যেখানে লেখো ওমেপ্রাজল তারপরে ইসোমেপ্রাজল রেবিপ্রাজল পেন্টোপ্রাজল কোনটা চারটা লিখলে না চারটা ইফিকেসির মধ্যে কোনটা ভালো তোমার কাছে মনে হচ্ছে কোনটা ভালো ইসোমেপ্রাজল ভালো মনে হয় যাও রেবিপ্রাজল ভালো মনে হয় রেবিপ্রাজল ফার্স্ট বানাইতে হইলে যে নাম্বার দেওয়ার দরকার দাও বাকি গুলো তোমার পছন্দ মতো একটু কম বেশি করো রেবিপ্রাজল ফার্স্ট বানাবো তুমি বানাইবার তোমার পার্সোনাল চয়েস এটা কেউ না করতে পারবে না তোমারটা ভুল হইছে আচ্ছা তাহলে রেবিপ্রাজল ফার্স্ট বানানোর জন্য ইফিকেসি সেফটি সুটেবিলিটি কস্ট ইফেক্টিভনেস মধ্যে যে দাম দেওয়া দরকার তবে আবার কস্ট ইফেক্টিভনেস এর জন্য আবার রেবিপ্রাজল আবার সবচেয়ে বেশি দিও না কস্ট ইফেক্টিভনেস এর জন্য রেবিপ্রাজল বানাও ওমেপ্রাজল বানাও বুঝতে পারছো আমার কথা বুঝছো পজিটিভ মধ্যে বেশি নাম্বার পাবে কি অমিপ্রাজল বাকি গুলির মধ্যে রেবিপ্রাজল দিয়ে ফাঁস বানায় দিবা হ্যাঁ আমার কথা বুঝছো জি স্যার তাইলে তোমরা এরকম ভাবে রেবিপ্রাজল ফাঁস বানায় দিবা তাইলে কি ড্রাগ বুঝতে পারছো জিনিসটা কি বুঝতে পারছো কি ড্রাগ জিনিসটা হইলো কম দামে কম দামে উন্নত মানের ক্যামেরা যুক্ত হ্যাঁ উন্নত মানের সুবিধা যুক্ত আইফোন চয়েস করা সব সুবিধা ভালো থাকবে কিন্তু দামে কম হইতে হবে হ্যাঁ এই চয়েস করাটাকে বলা হয় ফিডব্যাক এই তো গেল ফিডব্যাক এখন আসো রেশনাল ইউজ অফ দ্য ড্রাগ আগে এসেনশিয়াল ড্রাগ আগে বলবো এসেনশিয়াল ড্রাগ আগে বলবো এসেনশিয়াল ড্রাগ
এসেনশিয়াল রোল। সরকার, ওই যে বললাম না একটু আগে, সরকার সাপ্লাই দেওয়ার জন্য পুরো বাংলাদেশে মনে করে সাপ্লাই দেওয়ার জন্য ঔষধ আছে সরকারি হাসপাতালে। কেন ঔষধ আছে? কত হাজার হাজার কোটি কোটি ঔষধ আসছে না? তোমার বইয়ের মধ্যে একটু এক জায়গায় ঘুরলে দেখো তোর ঔষধের সংখ্যা কত দুনিয়ায়, এনডিএমের সংখ্যা কত, হাজার হাজার কোটি কোটি ঔষধ আছে, সবগুলি কি সরকারের পক্ষে সাপ্লাই দেওয়া সম্ভব না স্যার? হ্যাঁ অসম্ভব। তাহলে সরকার অ্যান্টিবায়োটিক সাপ্লাই দিবে। এই এরিয়ায় কোন ধরনের রোগটা বেশি হয়, এই এরিয়ায় কোন ধরনের রোগটা বেশি হয়, ওই রোগের জন্য অ্যান্টিবায়োটিক গুলি এই হাসপাতালে সাপ্লাই দিতে হবে। মনে করো এখানে আমি মিরপুরে, মিরপুরে আমি ম্যালেরিয়া এবং কালাজ্বরের ওষুধ এনে ভরে রাখছি সাপ্লাই। ম্যালেরিয়ার কালাজ্বর এখানে হয় না, তাহলে কি লাভ? ভালো ভালো না খারাপ হইবে? পছন্দ করতে হলে আমাকে এই এরিয়ার মধ্যে যে রোগগুলি হয় সহসা হয় এবং এই রোগগুলি ভালো হয় কোন ধরনের অ্যান্টিবায়োটিক, সেইগুলিকে হাসপাতালে সাপ্লাই রাখা, সরকার থেকে সাপ্লাই দেওয়া। হ্যাঁ, তাহলে আরেকটা মনে করো এমন একটা রোগ, এমন একটা মানে একটা কমন রোগী হয়েছে কিন্তু এই রোগী সরকারের যে হাসপাতাল থেকে যে সাপ্লাই দেয় ওই ওষুধ দিয়ে ভালো হচ্ছে না, একটা গরিব, তখন কি করবে? সরকারকে বলবা যে না দামি ওষুধ সাপ্লাই দিতে হবে? এদিকে সরকারকে বলতে পারবো, সরকারকে বলতে পারবা, বলা উচিত হবে? ভাবো কই স্যার বলার, গরিব রোগী টাকা উঠাও, টাকা উঠাও, উঠাই দাও, কিন্তু তারপর সরকারি হাসপাতালে আমরা তাই করবো যে ম্যাক্সিমাম রোগীকে সাপোর্ট দেওয়া যায়। বেশিরভাগ পপুলেশনের হেলথ কেয়ার নিডস স্যাটিসফাই করার জন্য যে ড্রাগ গুলি আমরা সাপ্লাই দিই সেটিকে বলা হয় এসেনশিয়াল ড্রাগ। বুঝতে পারছো? হ্যাঁ, এসেনশিয়াল ড্রাগ কনসেপ্টটা, কনসেপ্টটা কোথা থেকে আসছে? গভর্নমেন্ট যখন সাপ্লাই দিতে যায় তখন এসেনশিয়াল ড্রাগ কনসেপ্ট লাগে। হ্যাঁ, আমি বেশিরভাগ লোককে আমি সাপোর্ট দিব কম ঔষধ দিয়ে, যেমন মনে করো ব্যথার ওষুধ ডাইক্লোফেনাক সোডিয়াম, ওষুধের নাম শুনছো? ব্যথার ওষুধ ডাইক্লোফেনাক সোডিয়াম। জি স্যার। এই ডাইক্লোফেনাক সোডিয়াম দিয়ে যদি চিকিৎসা করো তাহলে 95% রোগীর ব্যথা ভালো করতে পারবে। আর কিছু আছে ডাইক্লোফেনাক সোডিয়াম দেওয়া হবে, তাকে প্যাথিটিন লাগবে, তাকে মরফিন লাগবে। প্যাথিটিন হাসপাতালে সাপ্লাই আছে, তবে এত অ্যাভেলেবেল না, প্যাথিটিনের দাম বেশি, এত অ্যাভেলেবেল না। যেমন আমি একটা রোগীকে ব্যথা ব্যথা বলতেছে ঘাড় ব্যথা, আমি দিয়ে দিলাম ডাইক্লোফেনাক সোডিয়াম, কিন্তু একটা রোগী বলতেছে আমার ঘাড় ব্যথা, এটাকে আমি প্যাথিটিন দিয়ে দিতে পারবো, করি আমি প্যাথিটিন দিয়ে দিতে পারবো। দুজনের কাছে গেছিল আর কি স্যার, তো স্যার পায়ের মানে হচ্ছে আপনার কি জানি নি জয়েন্টের মধ্যে স্যার পেন পেন হয়েছিল আর কি স্যার, তো একটা অর্থোপেডিক স্যার কাছে গেছে উনি দিচ্ছেন ন্যাপ্রোসিন, আরেকজনের কাছে গেছে উনি দিচ্ছে ডাইক্লোফেনাক সোডিয়াম। স্যার দুই জায়গায় দুই রকম দিল কেন স্যার? তবে ব্যথার ওষুধ কখনোই
পূর্বে লিখে দিবা, অথবা 10 দিন 8 দিন লিখে দিবা, ব্যথার ওষুধ দেখবা যে ব্যথা হইলে খাবে, ব্যথা না হলে খাবেন, ব্যথা না হলে খাবেন। অনেক রোগী আছে যে এটা বোধে করছে, এটা বোধে খুব করতেই হবে, অতএব ব্যথার ওষুধ না ব্যথা থাকলেও খায়। তারপরে কিডনি যেমন নষ্ট হয়ে যায়, ব্যথার ওষুধ কিডনি নষ্ট হয়ে যায়, জি স্যার, জি স্যার, হ্যালো, জি স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি? ন্যাশনাল ইউজ অফ দ্য ড্রাগ, তার মানে ন্যাশনাল ইউজ অফ দ্য ড্রাগ জিনিসটাকে বুঝতে হবে। জিনিসটা তোমার কাছে একটা রোগী আসতো, এসে বলতেছে তার আমার মাথা ব্যথা, বললা যে প্যারাসিটামল 2 বার খাবে, সকালে একটা, রাত্রে, তারপরে আসতে পেট ব্যথার একটা রোগ, বললা যে প্যারাসিটামল 2 বার সকালে একটা, রাত্রে, তারপরে আসতে একটা হাঁটু ব্যথার একটা রোগ, হ্যাঁ, বললা প্যারাসিটামল সকালে একটা, রাত্রে একটা, রোগী এসে বললো যে স্যার আমার গার্লফ্রেন্ড চলে গেছে, বললো প্যারাসিটামল সকালে একটা, রাত্রে। মানে তুমি একটা চিকিৎসাই সবাইকে দিচ্ছ, এটা কি প্রেসক্রিপশনটা কি রেশনাল হইলো? হ্যালো, হ্যালো, জি স্যার, জি স্যার, ঠিক আছে, ন্যাশনাল ইউজ অফ ড্রাগ মানে একটা ড্রাগ প্রেসক্রিপশন করবো, সে যৌক্তিক কিনা সেটা দেখতে হবে, ফান্টাজি আমি লিখে দিলেই প্রেসক্রিপশন হইল না, ন্যাশনাল কিনা, যদি ডাক্তাররা প্রেসক্রিপশন করে 90% প্রেসক্রিপশন ন্যাশনাল না, 90% প্রেসক্রিপশনই ন্যাশনাল না, ইরেশনাল। ইরেশনাল এর জন্য দায়ী হলো ঔষধ কোম্পানিগুলি, ঔষধ কোম্পানিগুলি মোটা অঙ্কের গিফট দিয়ে যায়, তারপর ওর বাচ্চার স্কুলের খরচ, ওর বাচ্চার বার্থডে পার্টি করা, সবগুলি ঔষধ কোম্পানি করে, আর এই জন্য ডাক্তাররা রেশনাল প্রেসক্রিপশন করতে পারেন না, নিজের মাথার একজনের কাছে বিক্রি করে দিলে রেশনাল হওয়া যায় না। আচ্ছা
নিজের মাথা আরেকজনের কাছে বিক্রি করে দিলে রেশনাল প্রেসক্রিপশন করা যায় না। রেশনাল প্রেসক্রিপশন করতে হলে কি রেশনাল প্রেসক্রিপশন একটা প্রেসক্রিপশন দেখে এটা কি রেশনাল কিনা কিভাবে বুঝবা, কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, রেশনাল প্রেসক্রিপশনের সঙ্গে আগে জানতে হবে রেশনাল রেশনাল আর ইউ রেশনাল ইউজ অফ দ্য ড্রাগ অথবা আর ইউ এম বলে অনেকে রেশনাল ইউজ অফ দ্য মেডিসিন। The rational use of the drug requires that এটা কিন্তু WHO সংজ্ঞা, এটা কিন্তু আবার ড্রাগের সংজ্ঞা, ড্রাগের যেরকম সংজ্ঞা এরকম এদিকশিরিক করা যাবে না। লেখো, the rational use of drug জি স্যার, the rational use of the drug requires that patient receive medication appropriate to their clinical needs in doses that meet their appropriate to their clinical needs in doses that meet their own individual requirement to meet their own and individual requirement for an adequate period of time and the lowest cost to them and their community. The rational use of the drug requires that patients receive medication appropriate to their clinical need in doses that meet their own and individual requirements for an adequate period of time and their lowest cost to them and their community. ঠিক আছে, তাই লিখছো তো? হ্যাঁ, হ্যালো, জি স্যার, জি স্যার, the rational use of the drug requires that patients receive medication appropriate to their clinical needs in doses that meet their own and individual requirement for an adequate period of time and the lowest cost to them and their community. একটা শব্দ যেন দিক সেদিক না হয়, কারণ এটা হলো WHO সংজ্ঞা। এই সংজ্ঞাটা গেল তো? এখন ক্রাইটেরিয়া রেশনাল ইউজ অফ দ্য ড্রাগ, রেশনাল ইউজ অফ দ্য ড্রাগ এর কি ইয়াস পয়েন্ট আছে, এই ড্রাগটা এই প্রেসক্রিপশনটা রেশনাল কিনা এটা কিভাবে দেখবা, কিভাবে বলবা যে এটা রেশনাল অথবা ইরেশনাল, এটা ক্রাইটেরিয়া দেখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করতে হবে রোগী, বুঝতে পারছ তো? অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন লাগবে, তাহলে সব অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। মনে করো একটা ইয়া দিলাম, অ্যান্টিবায়োটিক দিলাম, ল্যাব
মক্সি ফ্লক্স আছে, মক্সি ফ্লক্স আছে 400 মিলিগ্রাম দিলে একটা দিতে হবে। আমি দিলাম মক্সি ফ্লক্স আছে 400 মিলিগ্রাম দিয়ে চাই দিয়া, যদি রেশনাল প্রেসক্রিপশন হইল রেশনাল হইল না স্যার, রেশনাল হইল না, এটাতে রোগীর উপস্থিতি বাড়বে। একটা ড্রাগ যদি লং একটি হয় তাকে বারবার ব্যবহার করলে টক্সিসিটি বেশি হয়। আমরা কয়বার দিতে হবে এটা রেশনাল হইতে হবে, তারপর কত মিলিগ্রাম দিতে হবে এটা রেশনাল হইতে হবে, কত দিন দিতে হবে সেটা রেশনাল হইতে হবে, তারপরে ওই রোগীটার ওইটা দরকার আছে কিনা সেটাও রেশনাল হইতে হবে। এখন ডাক্তাররা প্রেসক্রিপশন করে, একটা রোগীর জ্বর আছে, আজকে রাত্রে জ্বর আসছে, এখনই তো অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই, আমি যদি দেখতে পারি তাই না, যদি দেখতে পারি এমনি ভাইরাল জ্বর হলে এমনি চলে যাবে, ভালো না হয় সেক্ষেত্রে আমি পরে কালচার করে আমি অ্যান্টিবায়োটিক দিতে পারি। ডাক্তাররা করে কি বাইরে এমআর দাঁড়ায় আসছে, ওই এমআর তাকে একটা ভালো এমআর কে একটা লিখে দিতে হয়, আমার অ্যান্টিবায়োটিকটা দিতেই হবে। রেশনাল প্রেসক্রাইবিং আমাদের রেশনাল ইউজ অফ দ্য ড্রাগ ঠিক করতে হলে আগে রোগীটার ডায়াগনোসিসটা ঠিক হয়েছে কিনা সেটাও দেখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস করতে হবে। হয়েছে ম্যালেরিয়া, আমি টাইফয়েড ডায়াগনোসিস করে আমি সুপেট দিলাম, রোগী ভালো হবে না, এটা রেশনাল প্রেসক্রিপশন না। রেশনাল প্রেসক্রিপশন হলো অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস থেকে শুরু করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস, অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন, অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেল, অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন, অ্যাপ্রোপ্রিয়েট কস্টটা লোয়েস্ট হইতে হবে। এই সবগুলি যখন ফুলফিল করবে তখন এটাকে বলবো রেশনাল প্রেসক্রাইবিং, রেশনাল প্রেসক্রাইবিং। এবং রোগী যেন বুঝতে পারে, যেমন মনে করো ওমেপ্রাজল দিলা 20 মিলিগ্রাম সকালে একটা রাত্রে একটা, লিখে দিলে খালি খাওয়ার আগে খাবে, লিখে দিয়ে ডাক্তাররা খাওয়ার আগে খাবে, আরে বেটা খাওয়ার আগে সে খাবে, যদি সে চানাচুর মুড়ি হ্যাঁ গুড় ভাজা বাদাম ভাজা এগুলি খাইয়া পরে ভাত খাওয়ার আগে খায় 60টা লাভ হবে, খাইয়া বসলো ভাত খাইতে লাভ হবে। হ্যালো না স্যার, না স্যার লাভ হবে না স্যার, ভালো করে বুঝাই দিতে হবে, খালি অবশ্যই খালি পেটে খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে, তার মানে এটা খেয়ে আধা ঘন্টার মধ্যে কিছু খাবেন না, এইভাবে যদি বুঝাই দিতে পারো তাইলে বলবো রেশনাল প্রেসক্রাইবিং। স্যার ব্যথার ওষুধের সাথে যখন স্যার ইয়া দেয় পিপিআই দেয় স্যার, এটা কি স্যার খাওয়ার আগে খেতে হবে নাকি যখন ওষুধটা ব্যথার ওষুধটা খান সাথে খেতে? পিপিআই ওমেপ্রাজল একটা টু ড্রাগ, এটা এসিডি গানে ম্যানেজমেন্টে না গেলে এটা একটি ড্রাগ হয় না, বুঝছো? ওমেপ্রাজল একটা টু ড্রাগ, এটা এসিডি গান ম্যানেজমেন্টে গিয়ে একটি কর্ম হয়, তবে স্টমাক যখন এসিডি থাকবে যদি খেয়ে ফেলায় তাহলে তো এসিডি থাকবে না, নিউট্রালাইজড হয়ে যাবে না এসিডটা। জি স্যার, আমরা খালি পেটে দিব খাওয়ার আধা ঘন্টা আগে দিতে হবে, তাই আর ব্যথার ওষুধ দিলে অবশ্যই খাওয়ার পর ভরা পেট, খাওয়ার পর লিখে দিয়ে খাওয়ার পর, মানে বেটা খাওয়ার পর মানে সে একটা বিস্কুট ছোট্ট একটা বিস্কুট আছে না, অ্যালার্জি বিস্কুট আছে না? জি স্যার, অ্যালার্জি বিস্কুট খাইয়া পরে সে যদি ডাইক্লোফেনাক সোডিয়াম খায় তাহলে তো তার পেটটা স্থির হয়ে যাবে। স্যার এখন যে ওই যে অনেকে অনেক কোম্পানি দেখলাম যে স্যার ওমিপ্রাজলের সাথে আবার ন্যাপ্রোসিন একসাথে করে একটা ড্রাগস তৈরি করছে, তো ওইটা কিভাবে খেতে বলবেন স্যার? ওইটা আসলে কি ওইটা ওরা যেভাবে তৈরি করছে এরকম হইতে পারে যে ওমিপ্রাজলটা এরকম ফর্মুলেশন করছে, ওমিপ্রাজলটা আগে আগে
ডিজিট ডিভিশন, পরে ইয়াটা ডিজিট ডিভিশন, নেপ্রোক্সেমটা ডিজিট ডিভিশন। আমার কথা বুঝতে পারছো? কোনটা আগে ডিজিট ডিভিশন হবে? কেউ এরকম করে থাকে তাহলে আমরা খালি পেটে খাইতে পারি, খালি পেটে খাইতে পারি, কারণ তখনও কিন্তু নেপ্রোক্সেম ডিজিট ডিভিশন হবে না। এটা আমাদের আগে জানা নিতে হবে, ওই কোম্পানি কিভাবে তৈরি করবে, আন্দাজে দিয়ে দিতে হবে নাকি। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে তোমার তোমার রেমিপ্রাজল দিবা, রেমিপ্রাজল খাওয়ার পরে খাওয়া খাইলেও কাজ করে, ডোমিপ্রাজল খাওয়ার পরে দিলে খাইলে কাজ করে, ডোমিপ্রাজলও কাজ করে, খালি পেট ভরা পেট যে কোনো অবস্থায় কাজ করবে হইলো রেমিপ্রাজল। তাহলে সেক্ষেত্রে রেমিপ্রাজল দিলে ভালো হয়। জি স্যার, এক কম্বিনেশন যদি ডোমিপ্রাজল আনে তোমার জানিয়ে নিতে হবে যে ডিসটিম ডিপ্রেশন কোনটা বেশি আগে হবে, বুঝতে। যদি পিপিআই আগে হয় তাহলে খালি পেটে দিতে পারবা, যদি এরকম হয় যে আধা ঘন্টার মধ্যে আবার নেপ্রোক্সেন ডিজিট ডিপ্রেশন শুরু হয়ে যায় তাহলে কিন্তু রোগীর পেট ঠিক রয়ে যাবে। হ্যাঁ, আগে বুঝে নিতে হবে ওরা কিভাবে চলি দেবে। হ্যাঁ, তাহলে রেশনাল ইউজ অফ ড্রাগের ক্রাইটেরিয়া পারবো তো, রেশনাল ইউজ অফ ড্রাগ কি ড্রাগ, হ্যাঁ এসেনশিয়াল ড্রাগ। স্যার আরেকটা ক্লাসের টিউটোরিয়াল, আরেকটা সেকশনে টিউটোরিয়াল ক্লাস আছে। ঠিক আছে, তাহলে বুধবারে কি পড়বো স্যার? রেসপিরেটরি ফার্মাকোলজিটা পড়াবেন নাকি স্যার? এটা তো পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রেসপিরেটরি ফার্মাকোলজি বুধবারে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।